জিটিএ সিরিজের 3D ইউনিভার্সের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম হলো জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস। আর স্যান অ্যান্ড্রিয়াস গেমের প্লেয়েবল প্রোটাগনিস্টের নাম হলো সিজে। সিজে জিটিএ সিরিজের সবচেয়ে প্রভাবশালী ক্যারেক্টারগুলোর মধ্যে একটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিজে এর সম্পর্কে 10টি ফ্যাক্টস বলবো। সো লেটস বিগিন। প্রথমেই সিজের কিছু বেসিক ইনফরমেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। সিজে এর পুরো নাম কার্ল জনসন। এছাড়াও সিজের অনেকগুলো নিকনেমস রয়েছে, যেমন কার্লিটো, প্লেবয়, মিস্টার রাইট, বেনি এবং রোমিও ইত্যাদি। সিজের জন্ম হয়েছিল 1968 সালের 11ই আগস্ট লস স্যান্টোসে। জন্মসাল অনুযায়ী জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস গেমের মেইন ইভেন্টসগুলোতে সিজের বয়স ছিল 24 বছর, আর 2022 সালে সিজের বর্তমান বয়স হবে 53 বছর। আর তার মায়ের নাম বেভারলি জনসন। সিজের পরিবারে সিজে ছাড়াও একটি ছোট বোন এবং 2 ভাই রয়েছে। তার ছোট বোনের নাম কিন্ডেল জনসন আর তার বড় ভাইয়ের নাম সিন সুইট জনসন। আর তাদের পরিবারে সবচেয়ে ছোট ভাইয়ের নাম ব্রায়ান জনসন, যার সাথে সিজের খুবই ভালো সম্পর্ক ছিল, যদিও তাকে কখনো গেমে দেখা যায়নি, কারণ গেমের ইভেন্টসগুলো শুরু হওয়ার 5 বছর আগেই ব্রায়ানের মৃত্যু হয়ে গিয়েছিল। সুইট ব্রায়ানের মৃত্যুর সম্পূর্ণ দোষ সিজের উপর দেয়, কারণ সিজে চাইলেই তার ছোট ভাইকে বাঁচাতে পারত, কিন্তু সিজে তা করেনি, যার ফলে সিজে 5 বছরের জন্য লিবার্টি সিটিতে চলে যায়। আর সেখানে সে গাড়ি চুরি সহ বিভিন্ন ছোটোখাটো চুরি ডাকাতি করে নিজের জীবন কাটাতে থাকে। তারপর একদিন সিজে সুইটের কাছ থেকে জানতে পারে যে তার মার মার্ডার হয়ে গিয়েছে। তাই সে তার মার অন্তিম সংস্কারে থাকার জন্য আবার লস স্যান্টোসে ফিরে আসে, আর এখান থেকেই গেমের মেইন ইভেন্টসগুলো শুরু হয়। সিজে জিটিএ সিরিজের প্রথম প্রোটাগনিস্ট, যে এই সিরিজের অন্য একটি গেমের প্রোটাগনিস্টের সাথে দেখা করেছে। জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস গেমের ফেয়ারওয়েল মাই লাভ মিশনে সিজে জিটিএ 3 গেমের মেইন প্রোটাগনিস্ট ক্লড আর তার গার্লফ্রেন্ড ক্যাটালিনা এর সাথে দেখা করে, আর তার সাথে একটি রেস মিশনও কমপ্লিট করে। এছাড়াও সিজে ভাইসিটি এবং জিটিএ 3 গেমের কেন রোজেনবার্গ, কেন্ট পল, সেলভাটোরে লিওনে আর মারিয়ার সাথেও দেখা করেছে। জিটিএ 4 এর লিবার্টি সিটিতে একটি গ্রাফিটি বা দেওয়াল রয়েছে, যেখানে লেখা রয়েছে জিটিএ 3D ইউনিভার্সের সকল প্রোটাগনিস্ট, যেমন ক্লড, টমি আর সিজে, তারা সবাই মারা গেছে। এই ইস্টারেকটার মাধ্যমে রকস্টার গেমস বোঝাতে চেয়েছে যে জিটিএ 3D ইউনিভার্স শেষ হয়ে গেছে আর একটা নতুন HD ইউনিভার্স শুরু হয়েছে। তার মানে এই না যে জিটিএ 3D ইউনিভার্স এর সকল প্রোটাগনিস্ট মারা গেছে, তারা 3D ইউনিভার্সে জীবিত অবস্থাতেই আছে, কিন্তু তারা কখনোই নতুন HD ইউনিভার্সে আসতে পারবে না। পুরো জিটিএ ভিডিও গেম সিরিজের মধ্যে সবচেয়ে বেশি কাস্টমাইজেবল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট হলো সিজে। বর্তমান সময়ের বেশিরভাগ ওপেন ওয়ার্ল্ড গেমসগুলোতে আপনি শুধু মেইন প্রোটাগনিস্টের জামা কাপড়, চুল এবং ট্যাটু ইত্যাদি ছোটোখাটো জিনিস কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু 2004 সালে রিলিজ হওয়া জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস গেমে এগুলো ছাড়াও আপনি সিজের বডি শেপ বা বডি টাইপ পরিবর্তন করতে পারবেন। যেমন স্যান অ্যান্ড্রিয়াস গেমে জিমে ওয়ার্কআউট করার মাধ্যমে আপনি সিজের স্ট্যামিনা এবং মাসেলস বানাতে পারবেন, অথবা বিভিন্ন রেস্টুরেন্ট এবং ফাস্টফুড এর দোকানে বেশি বেশি খাবার খাওয়ার মাধ্যমে সিজেকে মোটাও করতে পারবেন। স্যান অ্যান্ড্রিয়াস গেমে সিজে মোট 6 জন পসিবল গার্লফ্রেন্ড বানাতে পারে আর তাদের সাথে ডেটেও যেতে পারে। সেই সকল গার্লফ্রেন্ডের নাম হলো ডেনিস রবিনসন, মিলি পার্কিন্স, হেলেনা ওয়াংস্টাইন, ক্যাটি জ্যান, মিচেল ক্যানি এবং বারবারা স্কটনভার্ট। এদের মধ্যে ডেনিস রবিনসন আর মিলি পার্কিন্স এই 2 জন গেমের স্টোরি লাইনের মাধ্যমে সিজের গার্লফ্রেন্ডে পরিণত হয়। সিজে প্রথম জিটিএ প্রোটাগনিস্ট যে পানিতে সাঁতার কাটতে পারে। প্লেয়ার জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস গেমে ডুয়াল উইল্ড গানস চালানোর অ্যাবিলিটি আনলক করতে পারে। এটার মাধ্যমে সিজে 2 হাতে 2টি শটগান অথবা সাবমেশিন গানস চালাতে পারে। সিজে প্রথম জিটিএ প্রোটাগনিস্ট যে বাস্কেটবল খেলতে পারে। সিজেই জিটিএ সিরিজের একমাত্র প্রোটাগনিস্ট যে তার ফাইটিং, ড্রাইভিং এবং শুটিং স্কিলস ইম্প্রুভ করতে পারে। সিজের ভয়েস দিয়েছেন আমেরিকান র্যাপার ক্রিস্টোফার বেলার্ড, যার স্টেজ নাম ইয়াং মেলে। ইয়াং মেলের একজন কাজিন রয়েছে যার নাম শন ফন্টেনো, এবং তিনি জিটিএ 5 গেমের ফ্র্যাঙ্কলিনের ভয়েস দিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অল ইউ হ্যাভ টু ডু ইজ ফলো দিস ড্যাম চ্যানেল সিজে। তো দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।